আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের পঞ্চম অধ্যায়ের বল বৃদ্ধিকরণ নীতির অঙ্কগুলো করাবো। ধরো এটা একটা পিস্টন, এটা আরেকটা পিস্টন, এটা হলো গিয়ে কি একটা ছোট সাইজ দেখতেছো না, এই কারণে এটাকে বলা হয় ছোট পিস্টন, বা যেটার এরিয়া ছোট সেটাকে আমরা বলতেছি ছোট পিস্টন, আর যেটা একটু কি সাইজে বড় সেটাকে আমরা কি বলতেছি বড় পিস্টন। এখন বল বৃদ্ধিকরণ নীতি আর কিচ্ছু না, বলতেছে এই ছোট পিস্টনে যদি তুমি F1 বল দাও তাহলে বড় পিস্টনে তুমি কি পাবা F2 বল, অর্থাৎ F1 যাই দাও এই F2 এর মান F1 এর চেয়ে অনেক বেশি পাবা। তাহলে এটাকে বলা হয় ছোট পিস্টনে প্রযুক্ত বল হলো F1, বড় পিস্টনে প্রাপ্ত বল হলো F2, আর ছোট পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই যে পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 আর বড় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত A2। তাহলে বল বৃদ্ধিকরণের সূত্রটা এটা, F2 বাই F1 সমান সমান A2 বাই A1, অর্থাৎ তুমি ছোট পিস্টনে F1 বল দিছো, বড় পিস্টনে কত বল পাবা F2, এটা ছোট পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা বড় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এখানে চারটা মান আছে, যে কোনো তোমাকে সাপোজ যদি বলে যে ছোট পিস্টনে এত বল দিছি, ছোট পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত, বড় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত, তাহলে বড় পিস্টনে তুমি কত বল পাবা, তাহলে আমরা কিন্তু এই সূত্র দ্বারা সহজে এটা কী করে ফেলতে পারি, বের করে ফেলতে পারি। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস তোমরা একটু চিন্তা করে দেখো, আমি যখন এই ছোট পিস্টনে F1 বল দিব, পিস্টনে চাপ দিব F1 বলে, তাহলে এই পিস্টনটা ধরো সরে এই জায়গায় চলে আসছে, আগে ছিল এই জায়গায়, এখন এই চাপ দেওয়ার কারণে F1 বলে আমি একটা প্রেশার দিচ্ছি না নিচের দিকে, এই পিস্টনটা কোথায় চলে আসছে এইখানে। তাহলে দেখো তার সরণ হয়েছে কি, আগে এই জায়গায় ছিল এখন চলে আসছে এই জায়গায়। ধরলাম ছোট পিস্টনের সরণ হয়েছে কত L1, অর্থাৎ তুমি F1 বলে চাপ দিছো এই পিস্টনকে, পিস্টনটা এই জায়গা থেকেই সরে এই জায়গায় আসছে, তাহলে পিস্টনের সরণ কত হয়েছে L1। সিমিলারলি এই বড় পিস্টনটা কিন্তু এই জায়গায় ছিল, সে কিন্তু কী করতেছে ছোট পিস্টনটাকে চাপ দিচ্ছে, আর ভিতর কিন্তু সব এই ফুল জায়গা কি পানি বা লিকুইড জাতীয় কোনো জিনিস দ্বারা পূর্ণ, তাই না? তাহলে এইটা যদি নিচের দিকে নামে তাহলে পানি কী করবে, এটাকে উপরের দিকে প্রেশার দিবে না? সো এটাও কিছুটা এটার মতো এত না, বাট অল্প একটু দূরত্ব উপরে উঠবে। ধরলাম এইটার স্মরণ হয়েছে কত L2, অর্থাৎ ছোট পিস্টনে যদি L1 পরিমাণ নিচে নামে তাহলে বড় পিস্টন কতটুকু উপরে উঠছে L2 পরিমাণ। তাইলে ছোট পিস্টনে তুমি বল দিছো F1, তার স্মরণ হয়েছে L1, তাহলে ছোট পিস্টনে কৃত কাজ কী হবে, W1 সমান হবে F1 L1, বল ইন্টু স্মরণ। আমরা কাজের ইয়ে কী জানি বলতো, বল ইন্টু স্মরণ মানেই কিন্তু কাজ। তাহলে ছোট পিস্টনে কৃত কাজ সমান কত হবে F1 L1, আর বড় পিস্টনে কৃত কাজ কত, W2 সমান হবে কত F2 L2, অর্থাৎ বড় পিস্টনে তুমি যে কাজটা পাবা সেটা হবে F2 ইন্টু L2। তাহলে এখান থেকে আমি তিনটা সূত্র মেনলি জানি, এই বল বাড়াইতে গিয়া ছোট পিস্টনে তোমাকে কাজ করতে হবে কতটুক F1 L1, এখানে F1 হচ্ছে ছোট পিস্টনে বল, L1 হচ্ছে ছোট পিস্টনের স্মরণ। সিমিলারলি বড় পিস্টনে তুমি প্রাপ্ত কাজ, বড় পিস্টনের বল ইন্টু বড় পিস্টনের স্মরণ। তো আসো অঙ্ক শুরু করি, তোমরা এই চিত্রটা দেখো, এখানে কিন্তু কী হচ্ছে F1 এর মান দেয়া আছে কত 500 নিউটন, অর্থাৎ এই পিস্টনে ছোট পিস্টনে তুমি F1 বা 500 নিউটন বলে চাপ দিচ্ছ, ছোট পিস্টনের ক্ষেত্রফল দেয়া আছে না 0.09 মিটার স্কোয়ার, বড় পিস্টনের ক্ষেত্রফলও দেয়া আছে। এখন তোমাকে বলছে বড় পিস্টনে প্রাপ্ত বল বা F2 এর মানটা নির্ণয় করতে, খুব সোজা না? তিনটা জিনিস দেয়া আছে, চার নম্বর জিনিস বাইর করতে, খুব সোজা। তাহলে সূত্রটা কি আমরা জানি বলো তো, F2 বাই F1 সমান সমান কত হবে A2 বাই A1, আমাকে F2 বের করতে হবে, তাহলে এটা ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে F2 সমান কত হবে A2 বাই A1 ইন্টু F1। আমি মানগুলো বসায় দিচ্ছি, দেখো A2 এর মান কত 2.7, A1 এর মান 0.09, ইন্টু F1 এর মান হলো 500, তোমরা ক্যালকুলেশন করে দেখবে এটা আসবে 15,000 নিউটন। তাহলে এটা তুমি কি বল বৃদ্ধিকরণ নীতিটা এখন বুঝতে পারছো? দেখো ছোট পিস্টনে মাত্র 500 নিউটন দিচ্ছি, তাই না? কিন্তু বড় পিস্টনে দেখো আমি কত পাচ্ছি 15,000 নিউটন। হিসাব করে দেখছি আমি বড় পিস্টনে কত পাচ্ছি 15,000 নিউটন। তাহলে দেখছো একটা ছোট্ট মানের বলকে আমি কত গুণ বাড়াইয়া দিলাম। এখানে দেখো একটা হাইড্রোলিক প্রেসে বড় ও ছোট পিস্টনের ব্যাসের অনুপাত দেয়া আছে, তাহলে বড় পিস্টন আর ছোট পিস্টন অনুপাতটা কি বড়টা আগে ছোটোটার নিচে, অর্থাৎ তোমার এখানে D2 = কত
ডি ওয়ান সমান দেয়া আছে কত, 3:1। আমি ধরে নিচ্ছি বড় পিস্টনের ব্যাস ডি টু, ছোটো পিস্টনের ব্যাস কি ডি ওয়ান, তাহলে ডি টু ইস টু ডি ওয়ান দেয়া আছে 3:1। তা আমরা জানি কি অনুপাতের ধর্ম অনুযায়ী ডি টু বাই ডি ওয়ান সমান কত হবে, 3:1, তাই না? এটা তো তোমরা জানো। এ ইস টু বিকে আমরা কী লিখতে পারি, এ বাই বি আকারে লিখতে পারি। তাহলে ডি টু ইস টু ডি ওয়ান মানে ডি টু বাই ডি ওয়ান সমান দেয়া আছে 3:1, বড় পিস্টনের ব্যাস বাই ছোট পিস্টনের ব্যাস সমান 3:1। এখন বলা আছে দেখো, বড় পিস্টনে 1800 বল পেতে হলে ছোট পিস্টনে কত বল দিতে হবে। বড় পিস্টনের বলের মান মানে কত, এফ টু না, এফ টু দেয়া আছে কত, 1800 নিউটন। তাহলে তোমাকে ছোট পিস্টনের বলের মানটা বের করতে হবে, তাই না? কিন্তু কিন্তু আমরা কী জানি সূত্রটা বলো তো ভাই, এফ টু বাই কত, এফ ওয়ান সমান সমান এ টু বাই এ ওয়ান, আমরা এই সূত্রটা জানি। কিন্তু এখানে দেয়া আছে ব্যাস, তাই না? তাহলে একটা জিনিস মনে রাখবা, ব্যাস বা ব্যাসার্ধ যেটাই দেয়া থাকুক তোমরা ডিরেক্ট মনে রাখবা যে এই সূত্র মনে রেখে দিবে, হ্যাঁ, এ টু বাই এ ওয়ান সমান সমান হবে ডি টু বাই ডি ওয়ান, ওই যে সমান সমান টু থাকলে টু পরে হোল স্কোয়ার, অথবা আর ওয়ান বাই সরি আর টু বাই আর ওয়ান হোল স্কোয়ার, মানে ব্যাস সরি এ টু বাই এ ওয়ান সমানই আসলে কত, ডি টু বাই ডি ওয়ান হোল স্কোয়ার, অর্থাৎ এরিয়ার অনুপাত বা তাদের ব্যাসের অনুপাতের বর্গ অথবা তাদের ব্যাসার্ধের অনুপাতের বর্গ এটা সমান। তোমরা মান বসায় দেখবা একই আসবে। ওকে, তাইলে এফ টু বাই এফ ওয়ান সমান সমান কত, এ টু বাই এ ওয়ান। তাহলে এ টু বাই এ ওয়ান যদি ব্যাস দেওয়া থাকে তাহলে আমরা এটা ইউজ করবো, ডি টু বাই ডি ওয়ান হোল স্কোয়ার। আর যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে কোনটা ইউজ করবো, আর টু বাই আর ওয়ান হোল স্কোয়ার। তাহলে এখানে যেহেতু ব্যাস দেয়া আছে আমি ডিরেক্ট লিখব যে এফ টু বাই এফ ওয়ান সমান এ টু বাই এ ওয়ান, বা আমি লাইনটা স্কিপ করতে সেখানে কী লিখতে পারি, এফ টু বাই এফ ওয়ান, এই এ টু বাই এ ওয়ানের জায়গায় আমরা কত লিখতে পারি, ডি টু বাই ডি ওয়ান হোল স্কোয়ার, সমান সমান থাকবে কিন্তু 2:1। মানটা বসাই দিই, এফ টু এর মানটা কত, 1800 এফ ওয়ান, আর ডি টু এর মানটা কত, মা ডি টু বাই ডি ওয়ান কত দেয়া আছে বলো তো, 3:1 হোল স্কোয়ার। তাহলে এটা কত, 1800 বাই এফ ওয়ান সমান সমান হবে 3×9 9/1 মানে 9, তাহলে 9 F1 সমান কত হবে বলো তো, 1800। 9 দ্বারা ভাগ করে দেখো এফ ওয়ানের মান তুমি কত পাবা, 200 নিউটন। ওকে, তাইলে একটা জিনিস খুব ভালো করে মাথায় ঢুকে নাও, যদি ব্যাস দেয়া থাকে আমরা ডিরেক্ট এটা লিখবো, লিখে বলে দিব এফ টু বাই এফ ওয়ান সমান কত, ডি টু বাই ডি ওয়ান হোল স্কোয়ার, তারপরে মান বসাই দিব। আর যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে কত হইতো, আর টু বাই আর ওয়ান হোল স্কোয়ার, একই সত্য। ওকে, চলো পরের অঙ্কে যাই। এই অঙ্কটা দেখো, এখানে ছোটো পিস্টনের বল দেওয়া আছে 2 নিউটন, ছোটো পিস্টনের ব্যাসার্ধ দেওয়া আছে 4 সেন্টিমিটার, বড় পিস্টনের বল এফ টু আর বড় পিস্টনের ব্যাসার্ধ দেয়া আছে 400 সেন্টিমিটার। বলছে বড় পিস্টনে অনুভূত বলের মান অর্থাৎ এফ টু এর মানটা বের করতে হবে। তাহলে আমরা কী জানি, আমাদের সূত্রটা আগে লিখে ফেলি। দেখো তো সূত্রটা কী, এফ টু বাই এফ ওয়ান সমান সমান কত, এ টু বাই এ ওয়ান। তাহলে এ টু বাই এ ওয়ান কিন্তু এখানে কী আকারে দেয়া আছে, ব্যাসার্ধ আকারে। তো তোমাদের আগের অঙ্কেই দেখাইছি এফ টু বাই এফ ওয়ান যদি ব্যাসার্ধ দেয়া থাকে তাহলে আমরা কত লিখতে পারি, আর টু বাই আর ওয়ান হোল স্কোয়ার। ওকে, তাইলে মানটা বসায় দিই, এফ টু তো বেরই করতে হবে, এফ ওয়ানের মান কত, 2, আর এটার মান কত, 400, আর এটা হলো 400/4 হোল স্কোয়ার, বা এফ টু সমান কত হবে, এই টুটা ওই পাশে গুণ হয়ে যাবে কিন্তু, সমান আসবে 20,000 নিউটন। তাইলে একটা জিনিস তোমরা দেখছো, মাত্র 2 নিউটন বল প্রয়োগ করে আমি আউটপুটে কত পাচ্ছি, 20,000 নিউটন, অনেক মজা না? তাহলে ছোট্ট একটা বল দিয়ে আমি বিশাল আকৃতির একটা বল আউটপুট পাচ্ছি, যেটা দিয়ে কিন্তু আমি অনেক কাজ করতে পারি। তোমরা একটা জিনিস খেয়াল করছো, এখানে কিন্তু আমি সেন্টিমিটার ডিরেক্ট বসায় দিছি, দেখো 400/4 কেন বসাইছি বলো তো, আসলে কি দুটা অনুপাতই দেয়া আছে, তাই না? আসলে তুমি এটা মিটারে নিয়েই বসাও আর সেন্টিমিটারে নিয়ে বসাও, আলটিমেটলি কোনো তফাত হবে না। কারণ হচ্ছে কেন হবে না, সেন্টিমিটার সেন্টিমিটার দেখো উপরে নিচে কী চলে যাবে, কাটা চলে যাবে। সো যদি এরকম অনুপাত আকারে ডিরেক্ট থাকে ব্যাস বা ব্যাসার্ধের, তাহলে আমরা কিন্তু সেন্টিমিটারে বসাও আর মিটারে বসাও কোনো তফাত নাই, সো একটা বসাইলেই হবে। এরপরে একটা মজার অঙ্ক দেখো, দেয়া আছে ছোটো পিস্টনে প্রযুক্ত বল 15 নিউটন, ছোটো পিস্টনের ব্যাস দেয়া আছে 20 সেন্টিমিটার, ছোটো বড় পিস্টনের ব্যাস দেয়া আছে 40 সেন্টিমিটার। আর এখানে একটা গোলক রাখা আছে, দেখো বড় পিস্টনের উপর একটা কী রাখা আছে, গোলক, বড় পিস্টনের উপর একটা গোলক রাখা আছে, এই গোলকের বর দেয়া আছে 5.5 কেজি।
এখন বলছে বড় পিস্টনের উপর রাখা গোলকটি উপরে উঠবে কিনা, এই যে বড় পিস্টনের উপর একটা গোলক রাখছে না, সেটা কি উপরে উঠবে কিনা সেটা তোমাকে বের করতে বলছে। এটা আসলে বলছে কি, তুমি এইদিকে 15 নিউটন বল দিচ্ছ না, এই বলটা কি হবে তরলের মাধ্যমে এসে বড় পিস্টনে অনেক বড় আকারে প্রযুক্ত হবে, তাই না? তাহলে এই যে বড় পিস্টনে যে প্রাপ্ত বল পাবো, সেই বল দ্বারা গোলকটা উপরে উঠবে কি উঠবে না? তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো, এখানে কিন্তু গোলকের ওজন আছে না, আমি যে পিস্টনের উপর গোলকটাকে রাখছি এই গোলকের ওজনটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে। আর আমার এই যে বল বৃদ্ধিকরণ নীতির কারণে ছোট পিস্টনে F1 দিছি না, বড় পিস্টনে এটা কী হয়ে যাবে বলো তো, F2। তাহলে এখানে কিন্তু দুইটা বল কাজ করতেছে, একটা হলো গোলকের ওজন নিচের দিকে, আর বল বৃদ্ধিকরণ নীতির কারণে F2টা কোন দিকে, উপরের দিকে। তাহলে এই F2 এর মান যদি এই গোলকের ওজনের চেয়ে বেশি হয়, মানে উপরের বলটা বেশি, তাহলে বস্তু উপরে উঠবে, আর যদি বেশি না হয় তাইলে বস্তু কি হবে না, উপরে উঠবে না। তো আমরা দেখি আসলে এখন দুইটা জিনিস বের করতে হবে, গোলকের ওজন আর কি বল বৃদ্ধিকরণ নীতির মাধ্যমে F2 এর মানটা। তাহলে দুইটা বের করে ফেলি, এখানে দেখো গোলকের ওজন W সমান কত জানি আমরা, mg, m তো দেই আছে, কত 5.5 × 9.8, হিসাব করে দেখবা এটা আসবে 53.9 নিউটন। ওকে, তো এখন আমরা বল বৃদ্ধিকরণ নীতির মাধ্যমে F2 এর মানটা বের করে ফেলি। আমরা জানি F2/F1 সমান সমান কত, A2/A1, বা F2/F1 সমান সমান কত হবে, যদি বেশ দেয়া থাকে, কি বলছিলাম ডিরেক্ট লিখে ফেলবো, যে মিলাই লিখে ফেলবো, D2/D1 হোল স্কোয়ার। তাহলে D2/D1, D2 এর মান কত 40, আর D1 এর মান 20, অর্থাৎ 40/20 হোল স্কোয়ার, 20 দ্বারা 40কে কাটলে 2, তাই না? তাহলে আমরা কত লিখতে পারি দেখো তো, এটাকে লিখতে পারি কত, 2 স্কোয়ার লিখতে পারি না, এটা এটা কাটো 2 আসবে 2 স্কোয়ার, মানে কত 4, তাই না? তাহলে F2/F1 সমান কত 4 পাচ্ছি, F1 এর মানটা কত জানি আমরা 15, তাই না? তাহলে অতএব F2 কত হবে বলো তো, 4×F1, মানে 4×15 সমান সমান কত 60 নিউটন। তাহলে F2 এর মান কত তুমিই দেখো, তুমিই বলো, 60 নিউটন, আর এই গোলকের ওজন কত 53.9 নিউটন। তাহলে যেহেতু আমার কি উপরের দিকের বল, ঊর্ধ্বমুখী বলটা বড় গোলকের ওজনের চেয়ে, তাহলে গোলকটা কি হবে উপরে উঠবে। আসো পরের অঙ্কে যাই, তোমরা এই অঙ্কটা দেখো, ছোট পিস্টনে প্রযুক্ত বল 500 নিউটন, বড় পিস্টনে প্রাপ্ত বল 15,000 নিউটন। ছোট পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.09 মিটার স্কোয়ার, বড় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেয়া আছে 2.7 মিটার স্কোয়ার। আর কি দেয়া আছে দেখো, ছোট পিস্টনের সরণটা দেয়া আছে না, আমি আগে বলছিলাম কি একদম প্রথম দিকে সূত্রে, যে এই বল দেওয়ার কারণে এই পিস্টনটা কি এই জায়গাতে কি সরে কোথায় চলে আসবে, এই জায়গায় চলে আসছে, অর্থাৎ শুরুতে তার পজিশন ছিল এই জায়গায়, বল দেওয়ার কারণে তার পজিশন হয়েছে এই জায়গায়, অর্থাৎ ছোট পিস্টনের সরণ, এটাকে আমরা কি বলছিলাম মনে আছে, L1, ছোট পিস্টনের সরণ দেয়া আছে এত। এখন বলতেছে যে উভয় পিস্টনে কাজের পরিবর্তন হয় কিনা ব্যাখ্যা করো। তাইলে দেখো আমরা কাজের মান কেমনে বের করছিলাম মনে আছে, ছোট পিস্টনে কৃত কাজ F1 L1, আর বড় পিস্টনে কৃত কাজ কত, W2 = F2 L2, তাই না? তাইলে ছোট পিস্টনে দেখো বলের মান দেয়া আছে কত 500, L1ও দেয়া আছে কিন্তু 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটারকে যদি মিটারে নিয়ে যাও 100 দ্বারা ভাগ করে দেখবে এইটা আসবে, হিসাব করে দেখবা 25 জুল আসবে। তাহলে ছোট পিস্টনে কৃত কাজ কত হইল 25 জুল। এখন আসে বড় পিস্টনেরটা বের করি তো, বড় পিস্টনে বলের মান কত দেয়া আছে 15,000, বাট ভাইজান বড় পিস্টনের কি সরণ দেয়া আছে, মানে বড় পিস্টন কতটুকু উপরে উঠছে, এই L2 এর মানটা কি দেয়া আছে, দেয়া নাই। তাইলে আমাকে যে কোনোভাবেই হোক এই L2 এর মানটা বের করতে হবে, নাহলে তো আমি অঙ্কই করতে পারবো না, তাই না? পরীক্ষা পাশ করতে হলে অবশ্যই কোনো না কোনোভাবে L2 এর মানটা বের করতেই হবে। তাহলে একটা জিনিস মনে রাখবা, এই ছোট পিস্টনটা ক্ষেত্রে এই যে আগে ছিল এখানে না, এই তরলটা কিন্তু এই জায়গায় ছিল, এই ছোট পিস্টনের চাপের কারণে পিস্টনটা কিন্তু এখন এইখানে আসছে, এই তরলটা নিচে নামছে না, এই তরল যতটুকু আয়তনের তরল নিচে নামছে, এখানে কিন্তু ঠিক ততটুকু আয়তনের তরল উপরে উঠছে, কারণ তরল তো আর গায়েব হয়ে যায় নাই। তাহলে এখানে সূত্রটা হলো ছোট পিস্টনের ক্ষেত্রে আমরা লিখতে পারি ছোট পিস্টনের আয়তন যতটুক কমছে, মানে এই ক্ষেত্রে তোমার তরল পদার্থ যতটুক নিচে নামছে তার আয়তন, আর এই ক্ষেত্রে তরল পদার্থ যতটুক উপরে উঠছে তার আয়তন সমান, অর্থাৎ A1 L1 সমান কত
এ টু এল টু, এই তরলের নিচে নামার আয়তন আর এই তরলের যতটুকু তরল উপরে উঠছে তার আয়তন দুটো পরস্পর কি হবে, সমান হবে। অর্থাৎ এ ওয়ান এল ওয়ান সমান সমান কত হবে, এ টু এল টু। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে এল টু এর মান। আমরা সবাই জানি এল টু সমান করতে হবে এ ওয়ান এল ওয়ান বাই কত, এ টু। তো এ ওয়ানের মান দেওয়া আছে 0.09 ইন্টু, এল ওয়ানের মান তো 5 সেন্টিমিটার মানে 0.05, আর এ টু এর মান কত দেওয়া আছে 2.7। তোমরা হিসাব করে দেখবা এটা আসবে 1.67 ইন্টু 10⁻³ মিটার। ওকে, তাহলে এই এল টু এর মানটা তোমরা এখানে বসায় দাও, 1.67 ইন্টু 10⁻³। ক্যালকুলেশন করে দেখবে এটা আসবে কত, 25 জুল। তাহলে দেখো ছোট পিস্টনে কৃত কাজ আর বড় পিস্টনে প্রাপ্ত কাজ এই দুটো কি হলো, সমান। অর্থাৎ কাজের পরিবর্তন হয় না, নর্মালি সমানই হবে। এই পিস্টনে তুমি যতটুকু কাজ দিবা এই পিস্টনে ঠিক ততটুকুই কাজ পাবা।